بسم الله الرحمن الرحيم কিয়ামতের দিন যখন মহান আল্লাহ সবার বিচার কার্য সম্পন্ন করবেন তখন মাত্র একজন ব্যক্তি বাকি থাকবেন তাকে জাহান্নামের কঠিন আগুন থেকে বাঁচিয়ে দেয়া হবে কিন্তু তার চেহারা জাহান্নামের আগুনের দিকে ফিরিয়ে রাখা হবে তখন সে চিৎকার করে কাঁদবে এবং বলবে হে আমার আল্লাহ এই উত্তপ্ত আগুন আমাকে কষ্ট দিচ্ছে এবং এর ফুলকি আমার মুখ পুড়িয়ে দিচ্ছে দয়া করে আমার চেহারা আগুনের দিক থেকে ফিরিয়ে নিন এভাবেই সে অনবরত আল্লাহকে ডাকতেই থাকবে তখন মহান আল্লাহ বলবেন যদি তোমার এই ইচ্ছে পূরণ করা হয় তাহলে কি তুমি আমার কাছে আরো কিছু চাইবে উত্তরে লোকটি বলবে না আপনার বিশালত্বের কসম করে বলছি আমি আর কোনো কিছু চাইব না তারপর তার চেহারা আগুন থেকে ফিরিয়ে নেওয়া হবে কিছুক্ষণ পর সে ব্যক্তি আবারও চিৎকার করে বলবে হে আমার আল্লাহ দয়া করুন আমাকে আরেকটু সামনেই জান্নাতের দরজা পর্যন্ত এগিয়ে দিন তখন আল্লাহ বলবেন তুমি প্রতিশ্রুতি দাওনি যে তুমি আর কিছু চাইবে না হে অভাগা আদম সন্তান এ কেমন বিশ্বাসঘাতকতা তবুও সে আল্লাহকে ডাকতেই থাকবে এবার আল্লাহ তাকে আবারও জিজ্ঞেস করবেন যদি তোমার এই ইচ্ছাও পূরণ করি তবে আর কিছু চাইবে না তো জবাবে লোকটি বলবে আপনার বিশালত্বের কসম আমি আর কিছু চাইব না এভাবে এসে জান্নাতের দরজায় না যাওয়া পর্যন্ত আর কিছু না চাওয়ার প্রতিশ্রুতি ও অঙ্গীকার করতেই থাকবে যখন তাকে জান্নাতের দরজা অবধি পৌঁছানো হবে সেখানে গিয়ে জান্নাতের নেয়ামত দেখতে পাবে সেখানে প্রবেশ করার জন্য তার অন্তর ছটফট করলেও আল্লাহর নিকট দেয়া প্রতিশ্রুতির কথা চিন্তা করে সে চুপ করে থাকবে কিন্তু জান্নাতের আকর্ষণীয় সব নেয়ামত দেখে ক্রমেই সে ধৈর্য হারিয়ে সে কেঁদে কেঁদে আল্লাহকে বলবে হে আমার আল্লাহ দয়া করে আমাকে জান্নাতে প্রবেশের অনুমতি দিন উত্তরে আল্লাহ বলবেন তুমি কি আমার কাছে অঙ্গীকার করনি যে তুমি আমার কাছে আর কিছু চাইবে না হে অভাগ আদম সন্তান তুমি কেন বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করো এবার লোকটি কেঁদে কেঁদে বলবে হে আল্লাহ দয়া করে আমাকে আপনার সবচেয়ে অভাগা সৃষ্টি বানাবেন না এভাবে সে আল্লাহকেই ডাকতে থাকবে অতপর মহান আল্লাহ হাসবেন এবং সেই বান্দাকে জান্নাতে প্রবেশের অনুমতি প্রদান করবেন আর যখনই সে জান্নাতে প্রবেশ করবে তখনই আল্লাহ বলবেন হে আমার বান্দা আমার কাছে চাও অতপর লোকটি নানান কিছু চাইবে আল্লাহ তাকে দিতেই থাকবেন তাকে বলা হবে আরও চাও এভাবেই সে এত কিছু চাইবে আর পেতে থাকবে যে একসময় চাওয়ার মতো আর কিছুই খুঁজে পাবে না এরপর আল্লাহ বলবেন তোমার সব ইচ্ছা পূরণ করা হলো এমনকি দ্বিগুণ করে দেয়া হলো আল্লাহর কসম আমি কখনোই এমন দয়াবান প্রভুর কাছ থেকে উত্তম কিছু পাওয়ার আশা ছাড়া অন্য কিছুই আশা করতে পারি না যিনি বান্দার এমন একের পর এক চাওয়ার কথা শুনেও হাসেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন এই লোকটি হবে জান্নাতে প্রবেশকারী সর্বশেষ ব্যক্তি সুতরাং ও আল্লাহর বান্দারা তোমরা তোমাদের প্রভুর সাথে দেখা করার